এই বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটা বাউল মেলাতে। তো এটা বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আর সেই মেলাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে সবথেকে বড় মেলা। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে এগিয়ে যাই। আর আমরা এখন যাচ্ছি ফুলবাড়ি মেলাতে। এ হিমু, আচ্ছা হিমুর স্কুটি, গোপাল, চলো লেটস গো। শীতের রাতে কুয়াশার বুক চিনে আমরা কজন বেরিয়ে পড়লাম ফুলবাড়ির বাউল মেলার উদ্দেশ্যে। ঘণ্টাখানিক বাইক চালিয়ে আমরা এখন পৌঁছে গেছি বাউল মেলাতে। জনসমুদ্রের জোয়ারে এত বড় মেলার মধ্যে পা ফেলার জায়গা নেই। মন্দির প্রাঙ্গণেও অনেক দর্শনার্থীর ভিড়। আর আমরা এই ভিড় ঠেলে পৌঁছে গেলাম মেলার মূল আকর্ষণ, বাউল গানের আসরে। গানের আসরে কিছুক্ষণ থাকার পর এবার আমরা বেরিয়ে পড়লাম মেলাটাকে একটু ঘুরে দেখবার জন্য। মেলার মধ্যে ঢুকেই আমরা একটু অবাক হয়ে পড়লাম, এত ধরনের দোকান যেটা আমরা ভাবতেই পারিনি। তবে মজার বিষয় হলো, মেলাতে ঘুরতে এসে এত প্রকারের খাবার দোকান এর আগে কখনো দেখিনি। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ঢুকে পড়ি একটা খাবারের দোকানে। খাবারের কোয়ালিটি আহামরি কিছু নয়, বিলো এভারেজ। তবে বন্ধুরা, আপনারা মেলাটাকে উপভোগ করতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এখন রাত 12টা, আর দেরি না করেই আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, বাই।